জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন জলপাইগুলো আমি একটু ভেঙে দিব। এভাবে করে একটু ভেঙে দিয়ে মিশিয়ে নিব। সব জলপাইগুলো আমি ভেঙে দিয়েছি, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে করে নেওয়া সেই আচারের মশলা। দুই চা চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো আমার আচার বানানো শেষ। এই আচার এখন আপনারা ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।